এই মুহূর্তে আমরা এসে গেছি ইন্ডিয়া রেস্টুরেন্ট, খিদিরপুরের একটা বিখ্যাত বিরিয়ানি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়া। অনেকটা হাঁটাহাঁটি আর ঘোরাঘুরির পর আমাদের তিনজনেরই খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি এখানে লাঞ্চ সারতে। খিদিরপুরের অনেক পুজো মণ্ডপেই এই ইন্ডিয়া রেস্টুরেন্টের ব্যানার চোখে পড়েছে, তাই সেটা দেখেই চলে এসেছি। ঝাঁ চকচকে বিল্ডিং, একেবারে অফিস বিল্ডিং এর মতো লাগছে। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরটা দেখি অকুপাইড, পুরো ভর্তি, তাই চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে তাও অনেকটা জায়গা আছে। 1970-এর দশকে হাজি সৈয়দ মোহাম্মদ কলিম, যিনি কলকাতায় আওয়াদের স্বাদ আনতে চেয়েছিলেন, 30 সিটের একটি খাবারের দোকান হিসেবে যাত্রা শুরু হয়েছিল, যা 2015 সালে 300 সিটের বিস্তীর্ণ রেস্তোরাঁ আকার ধারণ করে। খুব ওয়েল ডেকোরেটেড, খুব সাজানো গোছানো, পুরো কমপ্লিটলি এসি। এই হচ্ছে মেনু কার্ড, তোমাদেরকে দেখাই। শুনলাম এদের স্পেশাল ডিশ গালোটি কাবাব আর চিকেন বা মাটন বিরিয়ানি, তবে বিরিয়ানির জন্য এটা খুব ফেমাস। এখানে এছাড়াও আছে চাইনিজ আর ডেজার্ট সেকশনও। মেনু কার্ডের ফ্রন্ট পেজে দেখতে পেলাম ইন্ডিয়া রেস্টুরেন্ট শুধু খিদিরপুরে নয়, কৈখালিতেও আছে। ওফ, আলটিমেটলি শান্তি, তাই তো? এটা কি সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর না? এটা দুতলা। কি কি নিলাম মনে হয় একটু বলতো? আমরা নিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটো, তাওয়া চিকেন, তাওয়া চিকেন 6 পিস, আর ও নিল চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর ফ্রেশ লাইম সোডা, লাইম সোডা নেওয়া হলো, আর একটা স্যালাড। স্যালাড নেওয়া হলো। এইসব ঝাঁ চকচকে রেস্টুরেন্টের ওয়াশরুমগুলোতেই একমাত্র দাঁড়িয়ে থাকবার ইচ্ছে হয়, সেই ওয়াশরুমের ভিডিও যদিও করিনি। সো আলটিমেটলি 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের খাবার চলে আসে। ভাই এটা মাটন বিরিয়ানি তো? গন্ধ পাচ্ছিস? আর ওটা কি? এটা গ্রেভি দিয়েছে পুরো। সুন্দর একটা গন্ধ পাচ্ছি। খুব খিদে পেয়েছে ভাই। এই রেস্টুরেন্টটাও তুই বললি প্রথম আসা, এটা কি চিকেন ফ্রাইড রাইস? এটাও যথেষ্ট ভালো। যা গন্ধ ছুটছে আমি আর সামলাতে পারছি না। হ্যাঁ, আলুটা একটু দেখা, আলুটা একটু দেখা। কেটে দেখ তো, নরম সিদ্ধ আছে কিরকম হয়েছে। বাহ, সুন্দর সিদ্ধ হয়েছে। আর মাটনের পিসটা দেখে, বাহ বড় পিস দিয়েছে, অনেক বড় পিস দিয়েছে। নিমাই, তোর চিকেন কোথায়? ও চিকেন এরকম ছোট ছোট করে খেয়ে কেমন টেস্ট লাগছে বল? খুব ভালো। এটা হাতে নে। কেমন লাগছে টেস্ট? বিরিয়ানির টেস্ট কেমন লাগছে? অনেকবার খেয়েছিস এখানে? আচ্ছা বলো কেমন হয়েছে বলো। টেস্টটা কিন্তু হেভি, আমি মাটনের টেস্টটা দেখাচ্ছি। দেখো এই যে এত বড় পিস দিয়েছে মাটন রে ভাই, খুব সিদ্ধ হয়ে গেছে, জাস্ট সামান্য হাত দিয়েছি একদম ছিঁড়ে পড়ে গেল। আলুর পিসটাও বিশাল বড়, বিশাল বড় আলুর পিস দিয়েছে, ভালো সিদ্ধ হয়েছে, একটু হালকা চাপ দিয়েছি দেবে যাচ্ছে, বিশাল বড় আলুর পিস, টেস্টটাও হেভি। ঠিক আছে, ইয়েস, খেতে থাকো এবারে। তাওয়া চিকেন 6 পিস থাকে, গ্রেভিটা নিচ্ছি। অনেক পিস নিয়েছিস? না, এই মুহূর্তে তো নিই।
সত্যি দারুণ দারুণ টেস্ট হয়েছে, হেভি হয়েছে। কোয়ালিটি তো দারুণ, কথা হবে না, কিন্তু কোয়ান্টিটিটা আমার আমার কাছে কোয়ান্টিটিটা মানে ঠিক আছে, মিডিয়াম, খুব বেশি যে এমন হাই বিশাল তা না, কিন্তু কোয়ালিটি খুব ফাটাফাটি। তোর কি মত? ইন্ডিয়ান রেস্টুরেন্টে কোয়ান্টিটি একটু কমই থাকে, মানে আমাদের জন্য একটু কম থাকে, অন্যদের জন্য ঠিক। আমরা যারা খেতে ভালোবাসি আমরে আমরা রুমালি রুটি অর্ডার করে খেয়েছি এবং সেটা এতই খেতে পেয়েছি ভিডিও করতে পারিনি, গপ গপ করে খেয়ে নিয়েছি। নিমাই কি রিভিউ, পাঁচের মধ্যে কত দেবে? আগে রিভিউর পেছনে আগে কিছু বলে দে, তারপরে রিভিউ দে। এটা ধর, খাবারগুলো খুবই টেস্টি ছিল, কোয়ালিটি খুবই ভালো, কোয়ান্টিটি আর একটু বেশি হলে ভালো হতো। কিসের কোয়ান্টিটি? মানে খাবারের কোয়ান্টিটি বেশ পার প্লেট। স্যালাড নিয়ে আবার রিভিউ দিস না, বেশ বেশ একদম। ফিনিটা কেমন রে? দারুণ, কেমন? বাহ, কালারটাও খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে পুরো। উপরে আস্তরণটা কি হতে পারে? এটা বোধ হয় জমে জমে এরকম আস্তরণ একটা তৈরি হয়। আর কি দিয়ে তৈরি করে? ফেনি মটন, চালের গুঁড়ো, চালের আর কিছু ক্ষীর দেয় অনেকে, আর দুধ। দেখ উপরে একটা কালার আর নিচে আর একটা কালার, দুটো লেয়ার দেখ। কালারটা কিন্তু এইটারই মানে স্পেশাল, মানে এর বেসিক্যালি ফিনি সাদা হয়, কিন্তু এখানের ফিনিটা দেখছি কালার আছে। কালারটা কেশর থেকে এসছে নাকি ক্ষীর থেকে এসছে এটা জানি না। ভালো হয়েছে না? একদম। তুই কোথায় সাজেস্ট করবি ফিনলি বেস্ট তোর কাছে? এখন তো এই মুহূর্তে ইন্ডিয়াই বেস্ট, ইন্ডিয়া রেস্টুরেন্টই বেস্ট। মানে এর আগে আমি অনেক জায়গাতেই খেয়েছি, অদেও খেয়েছি, তারপরে আর্সেলানও খেয়েছি, আমিনিয়াও খেয়েছি, সব জায়গাতেই খেয়েছি, কিন্তু আমার কাছে লেগে থাকার মধ্যে অনেকদিন খাইনি, কিন্তু এটাই আমার কাছে এখন বেস্ট লাগছে। মানে এই এই টেস্টটা আমি কোথাও পাইনি, তো ইটস গুড। এখানে প্রত্যেকটা আইটেমের খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো হয়েছে, তবে বিরিয়ানি অ্যামাউন্ট আরেকটু বেশি হলেও পারত। 34 কালমার্ক সরণির উপর অবস্থিত খিদিরপুরের এই মোগলাই রেস্টুরেন্টটিতে তোমরা খেয়ে দেখতেই পারো।